আজকের পর্বে আপনারা দেখতে পারবেন জোড়াবাড়ির সবাই মিলে সিঁদুর খেলছে। অনিকেতের সামনে সিঁদুরের থালা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে শ্যামলী আর অহনা। অহনা অনিকেতকে বলে, অনিকেত আমাকে সিঁদুর পরিয়ে দাও। এরপরে অনিকেত অহনার সিঁদুরের থালা থেকে সিঁদুর নিয়ে অহনাকে পরিয়ে দিতে যাবে, তখন মন্দার এসে অনিকেতকে ধাক্কা দেয় আর অনিকেতের হাতটা গিয়ে পড়ে শ্যামলীর সিঁথিতে। শ্যামলীর সিঁথিতে সিঁদুর পরানো হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের আপডেট। কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবে।